হ্যালো গাইস, আমি সাগর দাস। আপনারা দেখছেন আমার চ্যানেল জয়নগরের সাগর। আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি, হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাতে চলেছি কি, হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো আমাদের কলেজে অনেক প্রজেক্ট দিয়েছে, অনেক 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 প্রজেক্ট দিয়েছে। সেই প্রজেক্টগুলো আমি করবো, কত তাড়াতাড়ি কমপ্লিট করতে পারি সেটা তোমাদেরকে দেখাবো, এবং তার সাথে আরও কিছু কিছু গল্প কথা হবে। চলো ভিডিওটি শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, এবারে যাব আমি আমার পড়ার ঘরে, অর্থাৎ এই পাশের ঘরটায়, এখানে আমি প্রজেক্ট করব। চলো যাওয়া যাক। আমি চলে এসেছি আমার পড়ার ঘরে, এখানে সব বই খাতা পেন সব রেডি আছে পুরো। আমি এবারে এখানে প্রজেক্ট করতে বসবো। তো বন্ধুরা, এবারে আমি আমার প্রজেক্ট আরম্ভ করবো। কিন্তু একটা প্রবলেম আছে। কি প্রবলেম? দেখো দেখো, তোমরা দেখতে পাচ্ছ ওপরে কোনো পাখা নেই, কারণ এই ঘরটা সবে নতুন হয়েছে, ইলেকট্রিকের ওয়্যারিং এখনও হয়নি, খুবই গরম হচ্ছে। আমার বাইরে বৃষ্টি হচ্ছে, ভ্যাপসা গরম একটা, খুব গরম হচ্ছে। কিন্তু আমি এখন কী করবো, কি পাখাটা নিয়ে আসতে হবে। তোমরা কিন্তু কেউ হাসবে না, হাসবে না, পাখাটা নিয়ে আসি। দেখতে পাচ্ছ পাখাটা, এটা আমি করেছিলাম, খুব সুন্দর একটা পাখা, দেখতে পাচ্ছ, কেউ হাসবে না কিন্তু। এবার পাখাটা চালাবো, এর জন্য এই ইউএসবি পিনের জ্যাক আছে, এটাকে এই লাইটের সাথে যে গুঁজে দেবো, এই লাইটটাও তৈরি করেছি। চলো, দেখলে বন্ধুরা পাখাটা কেমনভাবে চলছে, দেখো কতটা আওয়াজ হচ্ছে। তো গাইস, এবারে পাখাটা পাশে রেখে দেবো, পাশে রেখে দিয়েছি, আর কোনো অসুবিধা নেই। এবার প্রজেক্ট আরম্ভ করবো, চলো প্রজেক্ট আরম্ভ করা যাক। প্রথমে প্রজেক্টের জন্য যে এ4 পেজগুলো লাগে সেগুলোকে মার্জিন টেনে নেবো। প্রায় অনেকগুলো পেজ সবগুলোতে মার্জিন টানা হয়ে গিয়েছে, এবারে চলো লেখা আরম্ভ করব। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ আমি কতটা লিখেছি, কতটা কতগুলো পেজ লিখেছি, কিন্তু এখনও অনেক অনেক পেজ লেখা বাকি আছে। তোমরা তো দেখতে পাচ্ছ আমি সকাল থেকে লিখে যাচ্ছি, কারণ আমার অনেকটাই চাপ রয়েছে আজকে, কারণ কাল প্রজেক্টটা জমা দিতেই হবে, তাই আজকে লেখাটা শেষ করব। কিন্তু এখন তো দুপুর প্রায় 12:30 বেজে গিয়েছে, এখন স্নান করার টাইম এবং খাওয়ার টাইম, স্নান করা খাওয়ার পরে আবার লিখব। তো গাইস, দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার চলে এলাম প্রজেক্ট লিখতে। ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু ঘুমাতে পারবো না, কারণ কাল প্রজেক্টটা জমা দিতেই হবে, তোমরা জানো, তাই আবারও প্রজেক্ট লেখা আরম্ভ করতে হবে। আবারও পাখাটা চালু করে নিতে হবে, সেই পাখাটা। চলো এবার লেখাটা স্টার্ট করা যাক।
তো গাইস লিখতে লিখতে প্রায় অনেকটাই লেখা হয়ে গিয়েছে, তোমরা দেখো অনেক লেখা হয়ে গিয়েছে, আর বেশি লেখা বাকি নেই, আর প্রায় 4 থেকে 5টা পৃষ্ঠার লেখা বাকি আছে। এখন বিকাল হয়ে গিয়েছে, এখনও লিখতে ভালো লাগছে না, ভাবছি ওটা সন্ধ্যাবেলার দিকে লিখবো। আর ভিডিওটি তাই আজ এই পর্যন্ত শেষ করলাম, আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্রত্যেকে একটা করে লাইক দেবে, আমার নতুন নতুন ভিডিও তৈরি করার ক্ষেত্রে যেটা সাহায্য করতে পারবে, তোমাদের একটা একটা লাইক আমাকে নতুন নতুন ভিডিও করতে উৎসাহ জাগাবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, তা আর ভিডিওটি এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো।